হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টেপিং স্টোন আমি তন্ময় বিশ্বাস আজ ভিডিও শুরু করার আগে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর যারা আমার ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটি অবশ্যই তোমাদের যদি কাজে আসে তাহলে শেয়ার করো চ্যানেলটি আইসিডিএস পরীক্ষা যারা দিয়েছে আইসিডিএস আমরা সবাই জানি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই পরীক্ষায় বসতে পেরেছিল তো তাদের প্রিমিনারি পরীক্ষা হয়ে গেছে বাকি আছে মেন পরীক্ষা ডেসক্রিপটিভ পার্টের পরীক্ষা বাকি আছে এবং সেটা একটা নির্ধারিত ডেট ঠিকও হয়েছিল কিন্তু এই লকডাউন পর্বে যদি পিছিয়ে গেছে কবে হবে তার কিন্তু এখনো ডেট ঠিক হয়নি তো ভিওয়ার্স যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিওয়ার্স তাদের কাছে আমার অনুরোধ সমস্ত নেগেটিভিটি ভুলে শুধুমাত্র এর মেন পরীক্ষার জন্যে নিজেকে তৈরি করতে হবে কিভাবে কোন পোর্শন থেকে প্রশ্ন আসতে পারে এই বিষয়ে আলোকপাত করব আমি এবং তোমাদের কাছে অনুরোধ মেন পরীক্ষার সিলেবাসটিকে নিজেকে একদম তৈরি করে নাও মেন এক্সাম তোমার যদি ভালো স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু তুমি কাট অফে আসার চাকরি পেয়ে যাওয়ার একটা ভালো জায়গায় পৌঁছে যাবে তো ভিউয়ার্স প্রথমেই জানতে হবে যে এই পরীক্ষার মেন পরীক্ষার সিলেবাস কি আছে তার আগে আমি একটি কথা বলবো যারা ভাবছ প্রিলিমিনারি রেজাল্ট এখনো বের হয়নি রেজাল্ট বের হোক তারপর আমি প্রিপারেশান নেব তারা ভুল করছো কারণ রেজাল্ট হয়তো বের হয়ে যাবে তুমি হয়তো প্রিমিনারি পরীক্ষা কাট অফ কভার করে মেন পরীক্ষার জন্য এলিজেবেল হবে কিন্তু প্রিপারেশানের ঘাটতি সো প্লিজ প্রিপারেশান নিশ্চয়ই তোমার যারা সিরিয়াস তাদের শুরু হয়ে গেছে আমি একটু তোমার সিলেবাসটিকে মনে করেই দিতে চাইছি বলতে চাইছি এই সিলেবাসটিকেই ফোকাস করো এবং এখানেই বেশি করে তুমি নিজেকে আরও তৈরি করো চলো আমরা সিলেবাস মেন পরীক্ষার আই সিরিয়াসের কী ছিল সেটি একটু দেখে নিই সো ভিউ আমরা এখন আলোচনা করবো এর মেন পরীক্ষার সিলেবাসে কোন কোন টপিক ছিল বা রাখা আছে সেই টপিকটি আমরা আজকে আলোচনা করব। তো চলো আমাদের প্রথম পেপার আমরা জানি প্রতিটা পেপারের জন্য একশো নাম্বার করে বরাদ্দ আছে তো প্রত্যেক পেপারে আমাকে ভালো স্কোর করতে হবে আমি সেই টার্গেট নিয়ে এগোবো তো আমরা আমাদের প্রথম পেপারে থাকছে ইংরাজি সেকেন্ড পেপার থাকবে বাংলা থার্ড পেপারে থাকবে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সঙ্গে রিজয়নিংয়ের একটা পার্ট থাকবে আর সবশেষে ফোর্থ পেপার সেটি কিন্তু থাকবে ম্যাথ তো চলো ভিভার্স আমরা এই পোর্শানে কি কি জিনিস স্পেসিফাই করে বলে দিয়েছে পিএসসি এইগুলোই পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা প্রথম পেপারে ইংরাজি সেখানে আসবে রিপোর্ট রাইটিং রিপোর্ট তারপরে থাকবে ট্রান্সলেশন রিপোর্ট ট্রান্সলেশন ট্রান্সলেশনটা কী না ট্রান্সলেশান হচ্ছে বাংলাতে একটা প্রাসেজ দেওয়া থাকবে তোমাকে সেটা ইংরাজিতে কনভার্ট করে লিখতে হবে থাকবে প্রেসিস প্রেসি প্রেসি থাকবে একটা সারসংক্ষেপ তোমাকে তুলে ধরতে হবে নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে অবজেক্ট দিতে হবে তোমাকে এবং সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় তোমাকে কিন্তু প্রেসিটা লিখতে হবে আর ইংরাজি গ্রামার ইংরাজি গ্রামার নিয়ে যেটি আমি বিশেষ করে বলতে চাইব আমরা উচ্চমাধ্যমিক লেভেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সমস্ত গ্রামাটিক্যাল যে নলেজ আমরা তৈরি করেছিলাম আমাদের এডুকেশন লাইফে স্টুডেন্ট লাইফে সেখান থেকে কিন্তু এই গ্রামাটিক্যাল জিনিস আসবে ভয়েস সেন্স আসবে ন্যারেশন আসবে ভার আসবে অ্যান্টিনিম আসবে সিনোনিম আসবে গ্রামাটিক্যালের যাবতীয় জিনিস এর মধ্যে কিন্তু থাকবে সো ভিউয়ার্স খুব ভালো করে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে ট্রান্সলেশন লিখতে হবে প্রেসিস বারবার প্র্যাকটিস করতে হবে তোমরা এই তিনটি প্রশ্নের জন্য অবশ্যই তোমাদের কাছে সরকারের যদি বই থেকে থাকে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো খুব সুন্দরভাবে পিকেদের সরকারের বইতে এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং ইংরাজি গ্রামার পোশান যাদের এই জায়গায় একটু দুর্বলতা আছে তারা কিন্তু সমস্ত গ্রামার বই পুরাতন যে গ্রামার বই তোমার কাছে আছে সেই গ্রামার বই থেকে সব কিছু প্র্যাকটিস করার চেষ্টা করো তবে আমি বলবো ভিওয়ার্স এই রিপোর্ট ট্রান্সলেশন প্রেসিস এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে বারবার না লিখতে চেষ্টা করলে তুমি কিন্তু ভালো লিখতে পারবে না এবার আসি আমাদের পেপার টু বেঙ্গলি অনেকের কাছে এই বেঙ্গলি কিন্তু খুব সহজ একটা জায়গা হয়ে দাঁড়ায় তারা ভাবে এটা নিয়ে কোনো চর্চা করতে হবে না আমরা ইজিলি লিখতে পারবো কিন্তু ভিউয়ার্স আমার দেখা এমন অনেক পরীক্ষার্থী আছে যারা কিন্তু বাংলা বাংলা এই সাবজেক্টটাকে ইগনোর করার জন্য ভালো লিখতে পারেনি এবং তার মার্কস কিন্তু অনেক কমে যাওয়াতে সে কিন্তু কাটাপে আসতে পারেনি সো ভিউয়ার্স বাংলাতে প্রতিবেদন ভাষান্তর ট্রান্সলেশন সারাংশ ব্যাকরণ ঠিক যেমন ইংরাজিতে আছে প্রত্যেকটি টপিক বাংলাতেও এবং ইংরাজিতে সেম টপিক আছে শুধু তোমাকে প্র্যাকটিস করতে হবে আমি অনুরোধ করব। পিএসসির বিভিন্ন মেন পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেখান থেকে এই বিশেষ টপিকগুলোর উপর যে প্রশ্নগুলো এসছে সেই রকম প্রশ্নগুলোর উপর নিজেকে তৈরি করতে এবং বারংবার লেখা প্র্যাকটিস করতে তাহলে তোমার লেখা অনেক বেশি ইম্প্রুভ হবে এবার চলে যাব পেপার থ্রি পেপার থ্রিতে কী আছে আমি আগেই বলেছি জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছে পিএসসি কারণ জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অনেক কিছু পিএসসি কিন্তু পরীক্ষাতে দিয়ে দেবে তো কি কি টপিক তারা কিন্তু এখানে দিয়েছে তারা দিয়েছে লাইফ সায়েন্সের মধ্যে নিউট্রিশান এবং হেলথ নিউট্রিশান এবং হেলথ এই বিষয়ে পুষ্টি ভিটামিন এখানে তোমাকে বিশেষ ফোকাস করতে হবে ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা কথা যেটা আমি বলতে চাইব এখনো পর্যন্ত ওমেন এম্পাওয়ারমেন্টের এই বিষয়টি নিয়ে কোনো বিশেষ বই বইগুলো বাজারে প্রকাশিত হয়ে আছে সেখানে কিন্তু খুব বিস্তারিত আলোচনা নেই তো যদি কোনো আইসিডিএসের সিলেবাস অনুযায়ী কোনো বই বেরিয়ে থাকে যেটা তোমার কাছে আছে সেখানে যদি ওম্যান এম্পাওয়ারমেন্ট সম্পর্কে কিছু তথ্য থাকে তুমি সেগুলোকে প্র্যাকটিস করো মুখস্থ করো জানার চেষ্টা করো আর বলতে পারি তুমি এক্ষেত্রে ইন্টারনেটের হেল্প নাও ইন্টারনেট সার্চ করে গুগলে গিয়ে ওম্যান এম্পাওয়ারমেন্ট সম্পর্কিত তথ্য তুমি তোমার নিজের খাতায় নোট ডাউন করো তাহলে তোমার কিন্তু অনেকটাই সুবিধা হবে তারপরে হচ্ছে জি এই জি বিষয়ে বলার অনেক জায়গা কিন্তু কোন জায়গাটিকে বলবো কোনটা বলবো না এটা বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটাকে আমি বলবো যে সব কিছুই আছে এর মধ্যে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে সংবিধান আছে অর্থনীতি আছে কি নেই এর মধ্যে এবং এমন অনেক পরীক্ষায় দেখা গেছে পিএসসি স্পেসিফাই করে উল্লেখ করে দিয়েছে এই এই টপিকটি পরীক্ষায় দেবে কিন্তু দেখা গেছে পিএসসির কোশ্চেন পেপারে তার বাইরের অনেক কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেই পরীক্ষাতে এসছে সো ভিউয়ার্স আমার অনুরোধ এই পোশানটিকে তুমি অনেক বেশি করে পড়ার চেষ্টা করো জানার চেষ্টা করো এবং এখানটায় ফোকাস করো নিজেকে যে কত বেশি জিকে তুমি নিজেকে রপ্ত করতে পারছো সব শেষে যে বিশেষ চ্যাপ্টার যেটা বিশেষ সেটা হচ্ছে পেপার ফোর পেপার ফোরে একদম পিএসসি উল্লেখ করে দিয়েছে অ্যারিথমেটিক প্রসঙ্গ এই বিষয়ে বলতে হয় আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি পিএসসির পরীক্ষায় যখন অ্যারিথমেটিক এবং রিজয়নিং পোশান তারা কিন্তু একসঙ্গে দিয়ে দেয় কিন্তু এই পরীক্ষায় শুধুমাত্র অ্যারিথমেটিকটাকে ফোকাস করে ওরা কিন্তু হানড্রেড মার্কস রেখেছে মানে অ্যারিথমেটিকটা ওরা দেখতে চাইছে তুমি কত ভালো করতে পারছো এবং রিজয়নিং পোশানটি ওরা কিন্তু জিএস পেপার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল এই যে জিআই এই পোশানটি কিন্তু পেপার থ্রির মধ্যে চলে এসছে কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন অনেক অ্যাপস বেরিয়েছে ডেলি বেসিস তারা অনেক কিছু প্রোভাইড করছে ওখানে অনেক মানলি ম্যাগাজিন আছে যেগুলো খুবই ভালো তো আমার অনুরোধ তোমরা একটা অথেন্টিক ম্যাগাজিন মান্থলি ম্যাগাজিন সেটা ফলো করো এবং সেখান থেকে তুমি বিশেষ কোশ্চেন তোমার পছন্দ মতো কোশ্চেন এবং পরীক্ষায় আসে এমন প্যাটার্নের কোশ্চেন বারবার সেগুলোকে প্র্যাকটিস করতে থাকো বলতে থাকো নিজেকে মনে করানোর চেষ্টা করো তাহলে তুমি ইম্প্রুভ করবে কারেন্ট অ্যাফেয়ার্সে এবং রিজয়নিং পোশানে তুমি কিন্তু বারংবার প্র্যাকটিস করতে হবে মাথা খাটিয়ে করতে হবে এখানে এটা কিন্তু কঠিন কোনো বিষয় নয় অনেক সহজ একটি বিষয় কিন্তু প্র্যাকটিসের অভাবে পরীক্ষায় সময়ের মধ্যে কিন্তু নামানোটা কঠিন হয়ে যায় ভিউয়ার্স যে প্রসঙ্গে বলছিলাম ম্যাথ ম্যাথের অ্যারিথমেটিক পোর্শানে পিএসসি আমাদের কাছ থেকে কিন্তু এটা একটা খুব বড়ো চ্যালেঞ্জ অ্যারিথমেটিক একটা খুব বড় পোশান কী নেই এখানে আমরা সবটাই জানি আমার চ্যানেলে আমি চেষ্টা করছি অ্যারিথমেটিক সহ ম্যাথের বিভিন্ন পোর্শানে সিকোয়েন্সিয়ালি চ্যাপ্টার ওয়াইজ পাট পাঠ করে পর্বে ভাগ করে তোমাদের কাছে উপস্থাপনা করার কিন্তু এত শর্ট টাইমের মধ্যে সবটা দেখানো আমার পক্ষে হয়তো পসিবেল হয়ে উঠছে না তো আমার অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করো সেই সঙ্গে তোমাদের কাছে নিশ্চয়ই ম্যাথের বই আছে তো ম্যাথের বই থেকে তুমি বারংবার অঙ্ক প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার ম্যাথে অনেক ইম্প্রুভমেন্ট চলে আসবে ভিভার্স অ্যারিথমেটিক প্রশানটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটি তোমাকে ভালোভাবে শিখতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে একশোটি অঙ্ক নামানো কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে তো সো বারংবার প্র্যাকটিস করো ভালোভাবে অ্যারেথমেটিক শেখো কোথা থেকে শিখছো কোন বই থেকে শিখছো আমি বারবার বলে থাকি এটা কোনো ফ্যাক্ট নয় তুমি শিখছো শিখতে পেরেছো এটাই সব থেকে বড় ঘটনা আমার অনুরোধ যারা আমার ভিউয়ার্স যারা দেখছো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো বা সাবস্ক্রাইব করতে চাইছো না নট এ ম্যাটার তোমার উপকারে আসে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তুমি শেখার চেষ্টা করো এবং অবশ্যই পিএসসি এর এই মেন পরীক্ষার এই সিলেবাসটির ওপর তুমি ফোকাস করো এবং নিজেকে এমন একটি লেভেলে নিয়ে যাও যাতে পিএসসি কোনোভাবে তোমাকে হারাতে না পারে থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড ভিউইং মাই চ্যানেল আশা করব তোমাদের হেল্প হচ্ছে যদি হেল্প না হয় আর কীভাবে তোমাদেরকে আমি হেল্প করতে পারি আমাকে কমেন্টস করে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য এবং পরবর্তী ভিডিওতে আমি এখান থেকে বিশেষ বিশেষ জায়গা থেকে আমি ফোকাস করব যাতে আইসিডিএস পরীক্ষায় যারা বসতে চাইছে যারা মেন পরীক্ষায় বসছে তাদের হেল্প হয় থ্যাংক ইউ সো মাচ